হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম আমাদের ঢালিউড কুইন বিশ্বাস তিনি কিন্তু বেশ কিছুদিন থেকে জিমে ঘাম ছড়াচ্ছেন এবং নিজেকে একদম পুরোপুরি ফিট করে ফেলেছেন তারপরেও তাকে নিয়মিত রুটিন চেক আপ করানোর জন্য রুটিন ঠিক রাখার জন্য জিমে তাকে যেতে হয় এবং ফিটনেস ধরে রাখার জন্য জিম করতে হবে এটাই স্বাভাবিক এবং সেটাই তিনি করছেন তার আসলে এখন এক্সট্রা কোনো মেদ নেই তিনি যেটা হচ্ছেন তাকে তার ডায়েটিশিয়ান পুরোপুরি ফিট বলেছেন তার বডির সাথে তার বয়সের সাথে তার ফিটনেসের সাথে উচ্চতার সাথে তিনি এখন পুরো পারফেক্ট আছেন তিনি তার গ্ল্যামার আগের চেয়ে আরে অনেক বেশি তাকে এখন অনেক সুন্দরী মনে হচ্ছে একটা সময় পরে আসলে বয়সের কারণে মানুষকে আরো বেশি সুন্দরী করে তোলে বয়স সেদিক থেকে অপুকে এখন আসলে অসাধারণ লাগে অপুর এখন বলাই যায় যে চলছে এখন চন্দ্র তার পক্ষে সেই দিক থেকেই অপু বিশ্বাসকে বলা হয়েছিল যে আপনি এখন জিমে যান আপনার কি ভয় করে না এখন একা একা যান অপু বিশ্বাস বললেন যে একটা সময় আমি একা যেতাম একা সবকিছু করতে আমার ভালো লাগতো না আমার সাথে সব সময় কোনো একজন বডি থাকতো বা সাকিব আমার অনেক টেক কেয়ার করতো কিন্তু মাঝখানে যখন আমি একা হয়ে গিয়েছিলাম তখন আমি কিছুটা খারাপ লাগতো ইদানিং কিন্তু খুব ভালোই লাগে আমি তো এখন আর একা নই আমার সঙ্গে বডি গার্ড আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই লিটল বডি গার্ডকে আমরা দেখতে পেলাম অপুর সঙ্গে জিম করতে ছোট্ট একটা জিমের ইয়ে নিয়ে ও দেখছি আমরা যে সে জিম করছে সে কিন্তু ট্রেড মিলে উঠছে আসলেই একটা বাচ্চা কিন্তু মাকে ভালোবেসে সে যে সময়টুকু মায়ের সঙ্গে দেয় বা খুব উৎফুল্লের সঙ্গেই তাকে দেখা গেছে আসলেই সমাজের যত কিছুই মানুষ বল চলুক না কেন সন্তান এবং মায়ের বন্ধনটা অস্বাভাবিক সেটার কোনো তুলনাই হয় না সারা পৃথিবীতেই মা এবং সন্তানের বন্ধন এটাকে বলা হয় ইটার্নাল লাভ সেই দিক থেকে বলাই যায় জয়কে আসলে উপবিশ্বাস কতটা ভালোবাসেন কতটা যত্ন করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না সেটা পৃথিবী সব মায়ের হয়তো সন্তানকে ভালোবাসেন কিন্তু অপর বলা যায় যে স্যাক্রিফাইসটা তিনি কিন্তু করেছেন অনেক বেশি কারণ তিনি অনেক জিত করে জিত বলাই যায় না কারণ তিনি একজন মেয়ে মা তাকে হতেই হতো সে কারণেই তিনি আসলে জয়কে পৃথিবীতে এনেছেন পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন এবং সুন্দরভাবেই বাচ্চাটিকে তিনি গড়ে তুলছেন বড় করে তুলছেন আশা করছি আমরা সবাই জয়ের পাশে থাকব উপবিশ্বাসের পাশে থাকব তাদের এই পথ চলা যেন আরও অনেক সুন্দর হয় তারা যেন একটা সুন্দর সময়ে গিয়ে সমাধানে পৌঁছান এই দোয়াই করি এই বাচ্চাটার জন্য বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে মা এবং সন্তানকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্য